একুশ জুলাই রাত একটা, শাহজাহানপুর থানার মালিবাগ আবুজর গিফারি কলেজ রোডে দুর্বৃত্তদের হামলার শিকার হন যুবলীগ নেতা ওয়ালিউল্লাহ রুবেল। এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে কয়েকজনকে পালিয়ে যেতে দেখা যায় সিসিটিভির ফুটেজে। ইসলামী ব্যাংক হাসপাতাল পঙ্গু হয়ে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান রুবেল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় সরাসরি জড়িত আটজনকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডিশ ব্যবসায়ী শাহজালাল ও হাবিবের সঙ্গে দ্বন্দ্ব ছিল রুবেলের। তারা দুজন মিলে রুবেলকে হত্যার পরিকল্পনা করে। ৪,০০০ টাকায় কেনা হয় দুটি চাপাতি। শাহজালালের বিরুদ্ধে মামলা আছে ২৫টি। নির্বাচন সামনে রেখে এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলহ বা দ্বন্দ্ব খুঁজে বের করতে কাজ করছে ডিবি। বাজার আছে, আপনারা জানেন, মালিবাগ ফুটপাত, বিভিন্ন বিষয় নিয়ে যে রুবেলের সাথে শাহজালাল এবং হাবিবের একটা দ্বন্দ্ব চলছিল, যারা এলাকা মানে দলে দলে বা অন্য দলে বিরোধ আছে, সেগুলো আমরা খুঁজে বের করছি। এবং আমরা মনে করি এইরকম হত্যাকাণ্ডে ঘটিয়ে কেউ বাঁচতে পারবে না। আমাদের ডিবির প্রতিটা টিম ঢাকা শহরের প্রতিটি এলাকায় আমরা কাজ করছি এবং কার সাথে কার দ্বন্দ্ব রয়েছে সেটা আমরা খুঁজে বের করছি। আমরা মনে করি সেই কাজটি আমরা এই জন্য বের করছি, সামনে নির্বাচন ঘিরে অনেক ধরনের অসৎ উদ্দেশ্য থাকে এলাকা আধিপত্য নিয়ে, এই ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের দুর্ঘটনা না ঘটে আমরা আগে থেকেই প্রিভেন্টিভ মেজার নিচ্ছি। এদিকে ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মালিবাগের শাহজালালের নির্দেশেই যুবলীগ নেতা রুবেলকে হত্যা করা হয় বলছে সংস্থাটি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মালিবাগ এবং শাহজাহানপুর এলাকায়। শাহজালাল নামে এক ব্যক্তির সাথে রুবেলের পূর্ব শত্রুতা ছিল এবং এই পূর্ব শত্রুতাকে পুঁজি করে এই ঘটনা ঘটার আগের দিন মালিবাগ পিডব্লিউ সরকারি কলোনি মাঠে শাহজালালের নির্দেশে হাবিব, সানি, আলিফ, শাকিল এবং অন্যান্য আরও কয়েকজন মিলে রুবেলকে হত্যার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করে। রুবেল শাহজাহানপুর থানার ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক এবং একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।